সমস্যা একই, নন ফুস্টে ডিপে ঠান্ডা হয়, নর্মালে ঠান্ডা হয় না, একই প্রবলেম সবগুলো। ড্রেনে কোনো পানি আসছে? পানি না, কোনো পানি আসে আবার এটা গিয়ে বাই আর ফ্রিজ বন্ধ, কোনো পানি আসে না? আসছে? জি না, আসে না, ক্লিয়ার না। তাহলে ড্রেন পেপ জ্যাম আছে, ড্রেন পেপ জ্যাম, ড্রেন লাইন ব্লক, বড় ব্লক হয়ে গেছে। এটা পার্সের সমস্যা ছিল, কুলিং ওয়ালার থার্মাল ফিউজ এগুলো চেঞ্জ করে দিছি, এখন ড্রেন লাইনটা ক্লিয়ার করে দিব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। ড্রেন লাইন খুলে দিয়েছি, ড্রেন লাইনে কোনো পানি আসে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমাদের ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই পানি পড়তেছে, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম।